আসসালামু আলাইকুম দেশবাসী। দিনের আলো ফোটার সাথে সাথেই কর্মচঞ্চল হয়ে উঠেছে পৃথিবী, আর সেই সাথে আমরাও বেরিয়ে পড়েছি। বুড়িগঙ্গা পাড়ি দিয়ে বাকল্যান্ড বাঁধে গড়ে ওঠা সদরঘাট আমাদের প্রাথমিক গন্তব্য। এই বাকল্যান্ড বাঁধ নিয়েই আছে অনেক কথা, অনেক ইতিহাস, সেই সব নিয়ে রয়েছে আমার পুরো একটি ব্লগ, সময় করে দেখে নেবেন। সদরঘাটে এসেই 10 টাকার টিকিট কেটেই ঢুকে পড়লাম লঞ্চ টার্মিনালে। বাস টার্মিনালে ফ্রিতে প্রবেশ করতে পারলেও লঞ্চ টার্মিনালের হিসেব কিন্তু কিছুটা আলাদা। ঢুকেই দেখবেন সারি সারি লঞ্চ, এসব লঞ্চের মাঝে আপনার গন্তব্য অনুযায়ী লঞ্চ খুঁজে বের করাটাই আপাতত প্রথম কাজ টার্মিনালে ঢুকেই। আজ ঘুরে ঘুরে ঘোরাঘুরি করতে করতে যাচ্ছি আমরা একদিনের ডে ট্রিপে চাঁদপুরে। চাঁদপুরের লঞ্চগুলো মূলত লালকুঠি ঘাটের কাছ থেকে ছাড়ে, যা কিনা সদরঘাটের টার্মিনালের পূর্ব দিকে অবস্থিত। 30 মিনিট পরপর লঞ্চ, তা এই লঞ্চ ছাড়ার সময়ের ব্যাপারে তারা কিন্তু ভয়ঙ্কর রকমের কড়াকড়ি, আর তাই টুক করে উঠে পড়লাম আমরা লঞ্চে। এবার পালা লঞ্চ ছাড়ার। একদম ঘড়ির কাঁটা ধরেই লঞ্চ ছেড়ে দিল। ইট পাথরের জাদুর শহর ঢাকাকে ফেলে রেখে এবার বুড়িগঙ্গার দূষিত বাতাস খেতে খেতে ছোটার পালা। ঢাকা তো চাঁদপুর মাত্র 3 ঘন্টার লঞ্চ জার্নি, পথ তুলনামূলক অল্প হলেও এই রুটের লঞ্চগুলো বেশ ভালো মানের এবং বড় আকারের। আমরা মূলত যাচ্ছি বগদাদিয়া 7 নামক লঞ্চে। লক্ষ্মীবাজার শিপিং কর্পোরেশনের এই লঞ্চটি প্রতিদিন সকাল 8:35 ঢাকা হতে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করে এবং ফিরতি পথ ধরে বিকাল 5টায়। মূলত 850 হর্স পাওয়ারের দুটি শক্তিশালী উঁচে ইঞ্জিন এই লঞ্চটির প্রাণ। ঢাকা চাঁদপুর ঢাকা রুটের লঞ্চের ভাড়া নিয়ে যদি বলতে যাই, সেক্ষেত্রে বলতে হয় এর ডেক টিকিট মূলত 100 টাকা। দ্বিতীয় শ্রেণী অর্থাৎ যেগুলো নন এসি চেয়ার সেগুলো লঞ্চ ভেদে ভাড়া 130 থেকে 150 টাকা। প্রথম শ্রেণী যেগুলো মূলত এসি ইকোনমিক ক্লাস চেয়ার সেগুলো লঞ্চ ভেদে ভাড়া 220 থেকে 250 টাকা। বিজনেস ক্লাস এসি চেয়ারের ভাড়া মূলত 270 থেকে 300 টাকা। সিঙ্গেল কেবিন যেগুলো মূলত নন এসি সেগুলো ভাড়া হলো 400 টাকা এবং সিঙ্গেল এসি কেবিনের ভাড়া হলো লঞ্চ ভেদে 450 থেকে 500 টাকা। ডাবল নন এসি কেবিনের ভাড়া 800 টাকা এবং ডাবল এসি কেবিনের ভাড়া 900 টাকা। ভিআইপি সিঙ্গেল কেবিনের ভাড়া মূলত 1000 টাকা এবং ভিআইপি ডাবল কেবিনের ভাড়া 2000 টাকা। লঞ্চে আছে টুকটাক খাবার দাবারের ব্যবস্থা। মূলত আড্ডা দিতে দিতেই আমরা চলে আসলাম ইলিশের বাড়িঘাত চাঁদপুরে। শীতলক্ষা থেকে মেঘনা হয়ে মুন্সিগঞ্জ মোহনপুর পেছনে ফেলে একসময় চাঁদপুরে পৌঁছানো। পুরনো ঘাটে লঞ্চ গেল না। পদ্মা মেঘনা আর ডাকাতিয়া নদীর সঙ্গমস্থল থেকে একটু পেছনে বাম দিকে নতুন ঘাট ভেবুবাজি, এই চাঁদপুরের সেই ঘাটেই এবার লঞ্চ বেরার পালা। ইলিশের সাথে বুধ হবার জন্য ঢাকা থেকে ডে লং ট্যুরের জন্য চাঁদপুর বেশ জনপ্রিয়। লঞ্চ থেকে নেমেই মূলত 7 থেকে 8 মিনিটে পায় হাঁটা পথ গন্তব্য বড় স্টেশন। পুরাতন স্টেশনটি মূলত বড় স্টেশন নামে খ্যাত, আস্থান হিসেবেও এর সুখ্যাতি ছিল। কথিত আছে একসময় এখানে ভাণ্ডারী গানের আসর বসত, সেই থেকে এর নাম হয়েছে আস্তানা। এবার আমরা মোহনার দিকে একটু এগিয়ে যাই, যেটার জন্য ভ্রমণ পিয়াসুরা মূলত চাঁদপুরে আসেন। এখানে নদীর বাঁধ দিয়ে আটকানো, প্রতিদিন বাঁধের উপর হাজার হাজার মানুষ বেড়াতে আসে। ভিড় করা মানুষ আড্ডা গল্পে মজগুল হয়। আর ঠিক এর সামনেই পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল। এখানেই আছে মূলত রক্তধারা নামক মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভ, যা কিনা এখনো এখানে জ্বলজ্বল করছে। চারপাশে দেয়াল দিয়ে ঘিরে ফেলা হয়েছে, ভেতরে আগে রিক্সা বা অটো প্রবেশ করে বিশৃঙ্খলতা সৃষ্টি করতে বলেই এই ব্যবস্থা। রক্তধারা স্তম্ভটি খুবই সুন্দর, গায়ে লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ঘুরে ঘুরে ঘোরাঘুরি করতে করতে তো মাঝে মধ্যে পেটো পুজো করা দরকার নাকি। যেহেতু ইলিশের বাড়িতে চলে এসেছি, তাই ইলিশ ছাড়া দুপুরের লাঞ্চ ঠিক জমে না। চলে আসলাম নতুন স্টেশনের কাছে, আর ঠিক স্টেশনের সাথেই লাগানো এক পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল ক্যাফে আল মদিনাতেই মূলত ঘাঁটি কাটলাম ইলিশের জন্য।
যদি এখন ইলিশের সিজন না, তাই টাটকা মাছ না পেলেও যাই পাই তাই বা কম কি। আর ঠিক তাই হাতছাড়া করার বিন্দুমাত্র চেষ্টা না করে বসে পড়লাম গরম ভাত, ইলিশ ভাজা, বেগুন ভাজা দিয়ে জম্পেশ এক লাঞ্চ করার জন্য। লাঞ্চ করে উঠেই মূলত আবারও আমাদের ছোটার পালা চাঁদপুরের আরও এক বিখ্যাত জিনিস খাবার জন্য। ইলিশের বাড়ি চাঁদপুরেই তৈরি হয় বিখ্যাত এক আইসক্রিম যার নাম ওয়ান মিনিট আইসক্রিম। মাত্র এক মিনিটেই তৈরি হয় বলে এর এরূপ নামকরণ করা হয়েছে। শুধু আইসক্রিম নয়, এখানকার মিষ্টিও চমৎকার ও সুস্বাদু। চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে কালীবাড়ি এলাকার সংলগ্ন প্রেস ক্লাব সড়কে ওয়ান মিনিট নামে মিষ্টান্ন ভাণ্ডারের অবস্থান। 1963 সালের দিকে পূর্বপুরুষদের হাত ধরে শুরু হওয়া প্রতিষ্ঠানটি সগৌরবে চালিয়ে যাচ্ছেন বর্তমান কর্ণধাররা। তাৎক্ষণিকভাবেই তৈরি হয় এই আইসক্রিম, বিদ্যুতের সাহায্যে মাত্র এক মিনিট সময় ব্যয় হয়। এর জন্য রয়েছে স্বয়ংক্রিয় মেশিন যা ভারত থেকে আনা হয়েছে। আইসক্রিমটি নরম ও একটু ভিন্ন স্বাদের। প্রতি কাপ আইসক্রিমের দাম মূলত 40 টাকা। আইসক্রিম খেয়েই আবারও ধরলাম উল্টো পথ, আবার পুরনো স্টেশন হয়ে নদী পেরিয়ে মিনি কক্সবাজার এবার যাবার পালা। আপনার হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন চাঁদপুরে মিনি কক্সবাজার খ্যাত হাইমচর থেকে। ছোট মৌসুমে পানি কমে গেলে হাইমচরের বিশাল এলাকা জেগে ওঠে। বড় স্টেশনের কাছ থেকে ট্রলারে জনপ্রতি 80-100 টাকা ভাড়ায় ঘুরে আসতে পারবেন এই চর থেকে। চরে নেমে সময় কাটাতে পারবেন খুবই অল্প গভীর পানির এই স্থানে। চাঁদপুর জেলার রাজরাজেশ্বর ইউনিয়নের পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে এটি অবস্থিত। চাঁদপুর ত্রিনদীর মোহনা বড় স্টেশন মোলহেড থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা ও মেঘনার মিলনস্থলের দক্ষিণ পূর্ব অংশে বালুময় ভূমি এটি। নদীপৃষ্ঠ থেকে কিছুটা উঁচু হওয়ায় শুষ্ক ও বর্ষা মৌসুমে ভরা দুয়ারেও এটি পুরো অংশ পানিতে ভেসে যায় না। বর্ষার জুড়েই পর্যটকদের আনাগোনা থাকে তাই এখানে। মূলত 2018 সালে শুরুর দিক থেকে মিনি কক্সবাজার ধীরে ধীরে দেশব্যাপী মানুষের কাছে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করতে শুরু করে। নদী ভাঙা গড়ার মাধ্যমেই প্রাকৃতিকভাবে এই স্থানটির উৎপত্তি। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ছুটে আসে। অসাধারণ এক জায়গা এই মিনি কক্সবাজার খ্যাত চাঁদপুরের হাইমচর। দিনের আলো নিভে আসছে, এবার ফেরার পথ ধরার পালা। মিনি কক্সবাজার থেকে ফিরেই হাঁটা ধরলাম লঞ্চ টার্মিনালের পথে। বাসটার লঞ্চ ধরে এবার ঘরে ফেরার পালা। দিনের আলো নিভে আসছে, নদীর ঠান্ডা বাতাসে জুড়ে যাচ্ছে মন। ছোট্ট এই জীবনে কত কিছুই না দেখার আছে, তাই তো সময় পেলেই বেরিয়ে পড়ুন, ঘুরতে থাকুন, জানতে থাকুন, জানাতে থাকুন। কিপ রোমিং।